সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকের এই ভিডিওটি দ্বারা বাংলাদেশে আসলে নতুন কোনো কিছু সূচনা হতে যাচ্ছে সেটা আমি মনে করি পার্সোনালি আপনারা সেটা মনে করতেও পারেন নাও পারেন কারণ হলো আমাদের দেশে আমাদের রড রিল সম্বন্ধে যতটুকু আমরা ধারণা পেয়ে থাকি তার অধিকাংশই যে ধারণাগুলো সেগুলো বেসিক এটা সবাই জানে বা যে কেউ ইচ্ছা করলে এগুলো জানতে পারে কিন্তু এর চেয়েও অ্যাডভান্স লেভেলের কিছু ধারণা আছে যেটা হচ্ছে রড রিল ব্যালেন্সড এই যে রডটা আমি একটা রড চুজ করলাম তো এই রডটা কীভাবে ব্যালেন্সড হলে বা ব্যালেন্সড করলে আপনার জন্য সুবিধা হবে আর এই ব্যালেন্সিং বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা অবশ্য আপনারা ক কতজন জানেন আমি জানি না তো যারা জানেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আপনার ব্যালেন্সিংয়ের ব্যাপারটা এরকম হবে যে আপনার কাস্টিং দূরত্ব প্লাস স্ট্রাইক শনাক্তকরণ তারপরে আপনার জিগ এগুলো সব বিষয়ের উপরে আপনার ভালো একটা পারফরম্যান্স নিয়ে আসে রড ড্রিল ব্যালেন্সিংয়ের উপরে মূলত আমাদের দেশে এই রড রিল ব্যালেন্স নিয়ে কোনো ধরনের ভালো কোনো ভিডিও নেই বা কেউ কোনো ভিডিও দেয়ও নি এগুলো চিন্তাও করেনি কিন্তু আমি চিন্তা করলাম যে আপনারা যেই রড ড্রিল কেনেন এইসব বিষয়গুলো জানেন আপনারা কি জানেন যে রড ড্রিল ব্যালেন্সিংয়ের জন্য ব্যালেন্সিং কিট পাওয়া যায় আপনারা চিন্তা করেন যেহেতু এটা একটা কিট পাওয়া যায় একটা কিট বের করা হয়েছে তাহলে এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ আজকে এই ইন টোটাল বিষয়টি আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে নতুন এবং ইউনিক কোনো কিছু শিখতে যাচ্ছেন তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আমি আসর ফারুক তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা যেটা বলছিলাম সেটা হলো একটা রড রেল আপনি সেট যখন কিনতে যাবেন তখন আপনার কী হয় প্রথম যে বিষয়টি মাথায় আসবে সেটা হচ্ছে ব্যালেন্সিংয়ের ব্যাপারটা তো ব্যালেন্সিংটা কেন করা এত জরুরি আর এটা স্টেপ বাই স্টেপ একদম আজকের এই একটা ভিডিওতে আপনার জীবনে আপনি যা শেখেননি আজকে এটা শিখবেন তো সেই বিষয়টি হচ্ছে বাউন্স পয়েন্ট কোনটা এবং বাউন্স পয়েন্টকে কিভাবে টার্গেট করে আপনি রড ড্রিল ব্যালেন্স করবেন যে কোনো রড ড্রিল হোক সেটা অবশ্যই আপনি ব্যালেন্সিং করে নেবেন ব্যালেন্স করলে যে আপনি ব্যবহার করে কি মজাটা পাবেন সেটা আপনি জীবনে চিন্তাও করেননি তো যাই হোক আজকে আমি এটাই এক্সপ্লেন করব তো প্রথমে এর এর আবার কিছু নিয়ম আছে অবশ্যই আমি এর ক্যালকুলেশনটা নেক্সট কোনো ভিডিওতে নিয়ে আসবো তবে শর্টকাটে আপনি কিভাবে করবেন সেই বিষয়টা আমি বলে দেব আর আপনারা যদি ক্যালকুলেশন সহজ চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি একটা ক্যালকুলেশন করার ভিডিও বানিয়ে দেব তবে আশা করি এই ভিডিওতেই আপনারা অনেক কিছু শিখে যাবেন প্রথমে যে বিষয়টি আসবে আপনি রড রিল কেনার আগে আগে রিল কিনবেন না আপনি প্রথমে আগে একটা রড চুজ করবেন কারণ আপনার জন্য আপনি যেহেতু একটা রড নিচ্ছেন অবশ্যই এখানে পছন্দের একটা ব্যাপার আছে তো আমি পুরো রডটি সেট করে নিচ্ছি কিন্তু তো এখন আমি দেখাবো যে এটা কীভাবে আপনারা ধরেন আমি ট্র্যাকেল একটা শোরুমে গিয়ে আমি এই রডটা আমি চুজ করলাম তো এই রডটাই আমি নিব। আপনি আগে মন স্থির করেন যে আপনি এই রডটাই নেবেন হ্যাঁ এই রডটাই আমি নিব তো এখন আমি এটাকে কি করব এটার সাথে কোন রিলটা যায় কোন রিলটা যায় সেটা আমি চুজ করব। চুজ করার আগে কয়েকটা রিল আপনাকে ওখানে নিতে হবে বিভিন্ন ওয়েটের এবং এটার সাথে কত এখন এখানে আরও কিছু মেজারমেন্ট আছে যেটা আমার অনেক বিরতি বলা আছে যে আপনার লাইন ওয়েট রডের কত কেজি রডের পাওয়ার এটার উপরে ব্যালেন্স করে আপনি রিল নেন তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আর এটার এটার্সেও অ্যাডভান্স আপনি একটা রিল পছন্দের রিল ব্যবহার করবেন আর একটা পছন্দের রি রড ইউজ করবেন তো এর মধ্যে যদি ব্যালেন্সড না হয় তাহলে কিন্তু আপনার ওই কম্বোটা আসলে ততটা কাজে দেবে না আর আপনারা দেখবেন বিভিন্ন ট্র্যাকেল শোরুমে এই সব কম্বগুলো দিয়ে থাকে যেগুলো ব্যালেন্সিং করা আর এই ব্যালেন্সের জন্য ব্যালেন্সিং কিট পাওয়া যায় তো ওই কিটটা কীভাবে ব্যবহার করে অবশ্যই আমি এটাও আপনাদের বলে দেব তো তার আগে এখন আমি রডটা চুজ করে নিলাম এবার প্রথমে আমি একটা রিল চুজ করবো সেটা হচ্ছে সীমানো এফেক্টস আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কয়টা রিল নিয়ে আমি বুঝিয়ে দেব তো প্রথমে আমি সীমানো এফেক্টসটা চুজ করলাম ফর এক্সাম্পল এই হচ্ছে সীমানো এফেক্টস তো আমি এটা আগে লাগিয়ে নেব লাগানোর পরে আরও কয়েকটা বিষয় আছে এই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো মূলত তো এই রিলটা যখন আমি লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে যে যে কাস্টমার থাকবে সেটা হচ্ছে এর বাউন্সিং পয়েন্ট এই বাউন্সিং পয়েন্ট আমাকে নির্ণয় করতে হবে এই বাউন্সিং পয়েন্ট আপনি কীভাবে নির্ণয় করবেন অনেকেই হয়তো জানেন না তো এই বাউন্সিং পয়েন্টটা আমি কিন্তু এর আগে একটা শর্ট ভিডিওতে বলে দিয়েছিলাম রড ধরার নিয়ম রড কিভাবে ধরবেন এই যে আমার হাতটা ফলো করেন এই যে দুই আঙুলের মাছ বরাবর আপনারা রিল্টার যে ফুট আছে এই ফুটটাই দুই আঙ্গুলের মাঝে থাকবে এই যে আপনারা একটু ভালোভাবে দেখে নেন এই যে দেখছেন এই যে দুই আঙ্গুল এইভাবে এখানে ধরার পরে আমাদের বাউন্সিং পয়েন্টটা কোথায় হচ্ছে দেখেন তো এই যে আঙ্গুলটা এই যে আমরা এখন বাউন্স করতেছি এই যে এই যে বাউন্স করতেছি তাহলে আঙ্গুলটা কই এই আঙ্গুলটা দ্বারাই কিন্তু আমরা বাউন্সিং করে থাকি জিগ বলেন লং কাস্ট বলেন বা স্ট্রাইক শনাক্তকরণ বলেন এটা কিন্তু আমাদের করতে হয় তো সেক্ষেত্রে এই যে আমরা যে এখানে বাউন্সিং পয়েন্টটা পেলাম এই পয়েন্টটাই হচ্ছে আমাদের মূল কাজ এই পয়েন্টেই তো এই পয়েন্টটা আমরা নির্ণয় করলাম এই পয়েন্টে এই আঙ্গুলটা দিয়ে এই বাউন্সিং পয়েন্টে যেখানে আমাদের আঙ্গুলটা থাকলে এই বাউন্সিং পয়েন্টে এইভাবে ধরবেন ধরার পরে দেখেন কী ঘটনা ঘটতেছে ধরার পরে আপনারা হয়তো ফুলটা দেখা যাচ্ছে না তারপর আপনারা এতটুকু বুঝতে পারতেছেন যে টিপ ভারী হয়ে যাচ্ছে টিপের দিকে এটা কিন্তু ব্যালেন্সড হলো না সামান্য একটু সমস্যা হচ্ছে তো এটা ব্যালেন্স হতো যদি এই যে আমাদের বাউন্সিং পয়েন্টটার দ্বারা এইভাবে যদি সোজা হতো একদম নিখুঁতভাবে সোজা হয়ে থাকতো তাহলে ব্যালেন্সড হতো তো এতটুকু ব্যালেন্সড না হওয়ার কারণে এটাই হচ্ছে সহজ সূত্র আর কঠিনটা আছে এটা আমি নিয়ে আসবো নেক্সট কোন ভিডিওতে তো সহজ যেটা সূত্র আমি সেটাই আপনাদের সামনে এক্সপ্লেন করতেছি তো এখন আমি দেখেন এটাও আবার কীভাবে ব্যালেন্স করবেন সেটাও আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি নতুন কোনো কিছু ভালো কিছু শিখতে চান তো এই যে আমাদের যে বাউন্স পয়েন্টটা তো এখানে আঙুলটা রাখার পরে দেখেন টিপটা ভারী হয়ে গেছে অর্থাৎ আমরা যখন এই যে রিলটা এইভাবে রিল সেটে এইভাবে ধরি আর বাউন্সিং পয়েন্টটা আঙুলটা দিই এখন দেখেন আমি কিন্তু কমফোর্ট ফিল করতেছি না সামনের দিকে ভারী ভারী মনে হচ্ছে এবং সম্ভবত আমার এই হাতটা কী হবে হাতটা ধরে যাবে আমি যতক্ষণ এইভাবে হাতে রাখবো হাতটা ধরে যাবে কিন্তু এই রড রিলের ওয়েটকে কাজে লাগিয়েই আপনি এই বাউন্সিংটা করবেন ইজিলি হাত কখনোই ধরবে না এবং আপনারা যে কাস্টিং দূরত্ব যে আপনি যদি বলেন যে আমি ওইখানে ফেলবো আপনি ওইখানে ফেলতে পারবেন একদম টার্গেটে ফেলতে পারবেন আর যদি এই ব্যালেন্সিংটা যদি না হয় তাহলে আপনি কখনোই পারবেন না আর যারা লুর খেলেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় এই বাঁকা করে মারতে হয় এদিকে ওইদিকে মারতে হয় সেক্ষেত্রে এটা কিন্তু ব্যালেন্সিংটা খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এই রিলটা কি হলো ব্যালেন্সিং হলো না এখন আমি আর রিল লাগিয়ে দেখবো যে ওইটা ব্যালেন্স হয় কি না হলে আবার কী করণীয় আপনি কোনোটাই করতে পারলেন না ব্যালেন্সড তো সেক্ষেত্রে আপনার কি করণীয় সেটাও আমি বলে দেবো আর ব্যালেন্সড অবশ্যই হইতে হবে আর ব্যালেন্সড হলে আপনি রডটা ইউজ করে রিলটা ইউজ করে তখন আমাকে ফিডব্যাক দেন যে ভাই এটা আপনারা নিজেরাই বলবেন যে ভাই এটা আপনারা কি দেখাইলেন তো আমি এই রিলটা চেঞ্জ করে নিচ্ছি তো এবার আমি নেকজাপটা লাগাবো কারণ নেকজাপটা ওটার চেয়ে একটু ভারী হওয়ার কথা এখন আপনাকে আর একটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে কোনো ধরনের টোপ ছাড়া বা লুড ছাড়া কিন্তু সরাসরি রড এবং রিল তো আমি লাগিয়ে নিলাম এখন আমি চেঞ্জ করলাম তো চেঞ্জ করাতে দেখি এখন আমাদের এখানে কি কোন আউটপুটটা পাওয়া যায় আমি একটু এটা দেখে নেবো তো আপনারা আবার এইভাবে ধরবেন এবং বাউন্সিং পয়েন্টটা আঙ্গুল রাখবেন এই যে যে আঙ্গুলটা আপনারা বাউন্সিং পয়েন্টে রাখছেন এই আঙ্গুলটা দ্বারাই এখানে আবার ধরবেন ধরে দেখবেন যে আসলে কতটুকু ব্যালেন্সড হলো নো সেম অর্থাৎ এফ এক্স আর নেকজাভের ওয়েটটা সেম যার কারণে এরকম হয়েছে তো এইবার আমরা আর একটা রিল ইউজ করবো দেখি ওটাতে কি হয় সেটা একটু ভারী রিল সম্ভবত কাজ হবে না তারপরে ওইটা ব্যালেন্স কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব। তো আমরা রেখে দিচ্ছি এটা এবার অনেক বড় রিল এটা হচ্ছে ফিডারমেন্টর এটা সবাই জানেন চেনেন এটা অনেকের কাছেই আছে এখন আমি এটার বাউন্সিং পয়েন্টটা নির্ণয় পয়েন্টটা নির্ণয় করার পরে আমরা এখানে আঙ্গুলতে ধরব এখন বিষয়টা দেখেন সামনের দিকে পেছনের দিকে চলে যাচ্ছে দেখেন ব্যাপারটা একটু বুঝেন এই যে পেছনের দিকে চলে যাচ্ছে অর্থাৎ এই রিলটা ওইটার সাথে ব্যালেন্সড হলো না এখন আমরা কখনোই টিপে কিন্তু কোনো ধরনের ব্যালেন্সিং কিট লাগাতে পারবো না ব্যালেন্সিং কিট অলওয়েজ আমাকে হ্যান্ডেলে লাগাতে হবে এবং হ্যান্ডেল বার্ট বার্ট থাকে ওই বার্টের সাথে যুক্ত করতে হবে অর্থাৎ এটা কিন্তু পেছনের দিকে চলে যাচ্ছে এটা দিয়েও আমার ব্যালেন্সড হলো না তাহলে আমরা সীমানো এফেক্টস দিয়েই ব্যালেন্সড করব এবং কীভাবে করব এই জিনিসটা আমি দেখিয়ে দিই হয়তো কপাল ভালো থাকলে ভালো একটা রিল ওর সাথে পাইলে আপনার হয়তো কোনো ধরনের ব্যালেন্সিং কিটস আর আপনি ব্যালেন্সড করতে পারবেন এবার আমি লাগিয়ে নিলাম সীমানো এফেক্টস আর এইবার আমি কিভাবে ব্যালেন্সড করব এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যেহেতু এটা অল্প একটু ওয়েট দিলে পরে ব্যালেন্সড হয়ে যাবে যার কারণে আমি এটা ব্যালেন্সড করে নেব যদিও আমাদের এখানে ব্যালেন্সিং কিট বা বার্ট ক্যাপটা পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি অন্য কোনো কিছু দিয়ে আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার সুবিধার্থে আমি একটু ওইটা করবো আর কি যাই হোক যাই হোক বার্ট ক্যাপ হিসেবে আমি যে আপাতত ইলেকট্রিক ওয়ার টেপটা ইউজ করব। এটা কিন্তু খুব একটা বেশি ওজন না তিরিশ চল্লিশ গ্রাম এরকম হবে তো যাই হোক এখন এটা আমি কিভাবে এটার সাথে ব্যালেন্স করব। এই যে আপনারা এটাকে অনেকেই চেনেন এটা হচ্ছে বার্ড এই বার্ডকে এখানে একটা বার্ড ক্যাপ পাওয়া যায় যেটা রাবারের হয় এবং একটু ভারী টাইপের হয় বিভিন্ন সাইজের পাওয়া যায় রডটা ব্যালেন্স করতে যা লাগে এখানে সেই বার্ডটা আপনি আপনারা লাগিয়ে নেবেন তো ওই বাটটা অবশ্য আমি আনার চেষ্টা করতেছি কারণ আমার রড রিলের মধ্যে একটু ব্যালেন্স ঠিক আছে খুব একটা আহামরি যে এদিক সেদিক তা নেই তারপরেও ব্যালেন্সড করার জন্য আমি এই বাটগুলো নিয়ে আসবো তো এই যে আমি এটা ধরেন যে লাগিয়ে নিলাম এখন আপনাদের দেখাবো যে এই যে আমি আবার ধরলাম রডটা এবং বাউন্সিং পয়েন্টটাতে গেলাম যাওয়ার পরে এই যে আঙ্গুলটা রাখলাম আপনারা হয়তো দেখতে পারতেছেন একদম ব্যালেন্স দেখেন এই যে বাউন্সিং পয়েন্ট আমাদের বাউন্সিং পয়েন্ট কিন্তু এইখানেই হবে এখানে গিয়ে আপনারা ব্যালেন্স করবেন না এদিকে সরে গিয়েও করবেন না রিল ফুটে গিয়েও করতে হবে করা যাবে না আপনাদের করতে হবে যে বাউন্সিং পয়েন্টটা কোথায় হয় সেখানে আপনাদের ব্যালেন্স করতে হবে তো এইবার যে বিষয়টি এইবার যদি আপনি এই রডটা হাতে নেন তাহলে এইভাবে ধরে যখন হাতে নেবেন তাহলে আপনি নিজেই বুঝবেন যে রডটা কতটুকু হালকা হয়ে গেল কতটা ইজি কোনো ধরনের শক্তি লাগতেছে না এটা একমাত্র এই যে এটার কারণে অর্থাৎ আপনাদের অবশ্যই বাট ক্যাপ এই জিনিসটা আপনাদের ইউজ করতে হবে আর অন্যরা যদি চান যে না আমি এটা ইউজ করব না হয়তো আপনারা অন্য কোনো পন্থায় এটা করতে পারেন ব্যালেন্স করার জন্য এটা করলে পারে সবচেয়ে ভালো হয় তো যেহেতু আমাদের এখানে ক্যাপ পাওয়া যায় না এর অবশ্যই অন্য একটা উপায় খুঁজে বের করতে হবে তো যাই হোক সেই উপায়টা নিয়ে আমি একটু চিন্তাভাবনা করব তারপরে আমিও করব কারণ আমার খুবই জরুরি ব্যালেন্সিং করাটা কারণ অনেক সময় নৌকার উপরে আমরা মাছ ধরি হাতে ধরেও রাখতে হয় তারপরে একটু নাড়াচাড়াও দিতে হয় জিগ করতে হয় মাঝে মধ্যে করা লাগে এটা অন্য কোনো কারণে হয়তো কেঁচো দিয়ে খেললে পারে একটু জায়গা সরিয়ে সরিয়ে দিলে পারে ভালো হয় চিংড়ির সামনেটা একটু দ্রুত পড়ে তো যাই হোক এই জিনিসটা করার জন্যই মূলত এই ব্যালেন্সিং সিস্টেমটা খুবই জরুরি শুধু এটা না এই যে এখন এই এই রডটা দিয়ে একজন বিগনারের হাতে দিয়ে যদি বলি যে ভাই আপনি একটা কাজ করবেন ওই জায়গায় ফেলবেন যে নতুন রড ড্রিল ধরেই নেই ওটার একদম একজ্যাক্ট জায়গায় না পড়লেও ওটার আশেপাশে পড়তে হবে এখন এই একটা ব্যালেন্সড হয়েছে এটা আপনারা হাতে নিলে তবেই বুঝবেন যে আসলে কতটুকু ব্যালেন্সড হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা এই বিষয়টা এর আগে জানতেন কি না বা ব্যালেন্সিং সিস্টেমটা আসলে কী রড রিলের মধ্যে আদৌ ব্যালেন্সড দরকার আছে কি নাই এই বিষয়টা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যে রড ড্রিলটা আছে যেভাবে হোক এইভাবে একটু ব্যালেন্সিং করে আপনারা একটু হাতে রডটা নিয়ে দেখেন যে একটা যে অনুভূতি এটা কীরকম একটা অনুভূতি পাচ্ছেন এই বিষয়টা আমি আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা অবশ্যই আমাকে একটু ফিডব্যাক দেবেন তো অবশ্যই আপনারা এই যে আমি আবারও বলে দিচ্ছি যে যেখানে আপনার ওই বাউন্সিং পয়েন্টটা এই দেখেন এখন এই দেখ এই দেখেন এই যে বাউন্সিং পয়েন্টটা কিন্তু আমার এখানেই এখন একদম লেভেল এখন এটারে আপনি যে যেরকম ইচ্ছা সেরকমই ইউজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া একজ্যাক্ট জায়গায় ভালাইতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে আমার প্রথম একটি ভিডিও দ্বিতীয় যে একটা ভিডিও মূলত তৈরি করবো ব্যালেন্সিংয়ের উপরেই সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট নিয়ে রডের যে লাইন ক্যাপাসিটি লাইন ক্যাপাসিটির উপরে এবং রড রেলের উপরে এই জন্যই ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা রড ব্যবহার করতেছেন এই রডটা একটা বডের তো একটা ওয়েট আছে সে ওয়েট আছে এবং রডের লেন্থ আছে আপনি লেন্থের রড ভিত্তি করে আপনাকে রেল আপনি বারো ফিটের একটা রড ইউজ করেন লং কাস্টের জন্য বা চোদ্দ ব্যবহার করেন সার্ফ ফিশিং এর জন্য এখন আপনি সেখানে এই ছোটোখাটো একটা রেল ইউজ করলে হবে কি হবে না এটা হবে না কারণ আপনি যে রডটা ইউজ করতেছেন সেটা আসলেই লং কাস্টের জন্য এবং সার্ফ ফিশিং এর জন্য তো আপনি সেখানে চার হাজার তিন হাজার সিরিজ ব্যবহার করলে হবে না এই ধরনের কিছু কমপ্লিকেটেড বিষয় যেগুলো আলোচনা করব কারণ এটা আমরা না বুঝে অনেকে কিনে ফেলি আর মাত্র ছয় ফিট বা সাত ফিট রডের রডে আপনারা যদি পাঁচ হাজার সিরিজের একটা রিল ইউজ করেন এখানে অনেক লাইন ইউজ আপনি ভরতে পারবেন কিন্তু আপনি অতটুকু অতটুকু কি কাজের দূরত্বে আপনি ফালাইতে পারবেন পারবেন না তো এই জন্য রডের সাথে রিলটার যে একটা সম্পর্ক একে অপরের সাথে আমি মনে করি রড এবং রিল একে অপরের পরিপূরক অর্থাৎ এইভাবে চিন্তা করে আপনাকে রড রিল নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করলে আর একটু ভালো হয় কারণ হলো যে এই বিষয়টা অনেকেই জানে না হয়তো অনেকেরই জানা হবে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু দেখে দেখে কেটে পড়েন সাবস্ক্রাইব করেন না তো আমি চাইবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই ভালো কিছু পাবেন এই চ্যানেল থেকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ